বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী রংপুরের নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা ও শ্রী শ্রী শনিদেবের বার্ষিক উৎসব শুরু হয়েছে। এদিন বিকেলে অধিবাসের জলভরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। উৎসব উপলক্ষে শ্রী শ্রী শনি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিশির রঞ্জন দেব ও সম্পাদক রঞ্জিত দত্ত, কোষাধ্যক্ষ দুলু বাউরি সংবাদ মাধ্যমকে জানান, অধিবাসের জলভরা তথা এক শোভাযাত্রা বের করে রংপুরের পথ পরিক্রমা করা হয়। পরে নবনির্মিত মন্দিরের ফিতা কেটে দ্বারোদ্ঘাট করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণদিশানন্দজি। পরে প্রদীপ প্রজ্বলনের করে ধর্মালোচনায় সভায় বক্তব্য রাখেন মহারাজ স্বামী গণদিশানন্দজি। কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ প্রতিনিধি পুলক দাস, রংপুর মণ্ডল বিজেপি সভাপতি বিশ্বজিৎ দাস, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, অনাথবন্ধু গোস্বামী, প্রবাল দেব, কার্তিক পাল, মুনমুন ভট্টাচার্য সহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। তারপর অধিবাসের পূজার্চনা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 7:30 থেকে বিশেষ পূজার্চনা, মূর্তি প্রতিষ্ঠা, ভোগ ও ভোগারতি এবং যজ্ঞারম্ভ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 9:00 থেকে শ্রী শ্রী শনি মহারাজের বার্ষিক মহোৎসবের পূজারম্ভ এবং দুপুর 1:00 থেকে মহাপ্রসাদ বিতরণ ও নানাবিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপন হবে বলে জানান তারা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। মন্দিরের অধিবাস আমরা সব দেব দেবীকে আমন্ত্রণ জানাবো। আগামীকাল প্রতিষ্ঠা দিবস এবং এর পরের দিন শনি পূজার যে বার্ষিক উৎসব চলবে, এই তিন দিন ব্যাপী আমাদের এই মন্দিরে অনুষ্ঠান চলবে এবং আমরা রংপুর তথা শিলচরের সব নাগরিককে আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এবং তারা যেন প্রতিদিন প্রসাদ পায় সেই ব্যবস্থা আমরা করেছি। তাদেরকে অনুরোধ করছি আপনারা প্রসাদ গ্রহণ করবেন। আচ্ছা ঠাকুরদা, আমরা এখানে কার কার পূজা হবে? শিব ঠাকুরের পূজা হবে, কালীমার পূজা হবে, শনি ঠাকুরের পূজা হবে, গণেশ বাবার পূজা হবে এবং হনুমানারায়ণের পূজা হবে এবং হনুমানজির পূজা হবে। নতুন করে মানে হনুমানজি, হনুমানজি এবং গণেশ বাবা পূজা হবে। কতজন পুরোহিত আছে? আমাদের 8 জন পুরোহিত পূজা করবে। এবার কালকে যজ্ঞ হবে, যজ্ঞ হবে। যজ্ঞটার নাম কি? ভারত সেবাশ্রমের মহারাজজি এই যজ্ঞ। যজ্ঞটার নাম কি? সপ্তসতী যজ্ঞ। আমাদের তিন দিন ব্যাপী শনি মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু হলো এবং তৎসঙ্গে জল 3টার সময় জলভরা অনুষ্ঠান আমরা করেছি। জলভরা অনুষ্ঠান সমগ্র রংপুর পরিক্রমা করে আমরা ঘাট থেকে জল ভরে মন্দির প্রাঙ্গণে নিয়ে এসেছি। তারপর আমরা সন্ধ্যা শুভ অধিবাস আরম্ভ হয়েছে, অনুষ্ঠান চলছে। এরপর আমাদের বিশেষ অতিথিরূপে আজকে আমাদের উপস্থিত থাকবে মহারাজ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণদিশানন্দজি মহারাজ, এবং তৎসঙ্গে সাথে থাকবেন অতীন দাস মহাশয়, মহুয়া চৌধুরী মহাশয়া এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এখানে উপস্থিত হয়ে আজকে অনুষ্ঠানকে সুন্দর করেছেন। আগামী দুই দিন, আগামী দিন সকাল 7:00 থেকে আমাদের মূর্তি প্রতিষ্ঠা আরম্ভ, পূজা অর্চনা আরম্ভ হবে। আর দুপুর দেড়টায় যজ্ঞানুষ্ঠান, স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ এসে শুভারম্ভ করবেন। তৎসঙ্গে শনিবারে শনি ঠাকুরের মহা উৎসব এবং মহাপ্রসাদ বিতরণের অনুষ্ঠান হবে। তিন দিন ব্যাপী উৎসবের মাধ্যমে নবনির্মিত শনি মন্দির উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা রেখেছি, এই ব্লাড সুগার টেস্ট ফ্রি ক্যাম্প থাকবে আগামী 6 তারিখ সকাল 11:00 থেকে বিকাল 3টা পর্যন্ত। এতে আপনারা সবাই যোগদান করবেন। এই এই ক্যাম্পটা হচ্ছে লোটাস ডায়াগনোসিস সেন্টার এবং শ্রী শ্রী শনি মন্দির যৌথ প্রচেষ্টায় এই ফ্রি ক্যাম্প অনুষ্ঠান আমরা করেছি।